আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই কুকিং উইথ কেয়ারে নতুন একটি রেসিপি দেখার জন্য। নামটা দেখে হয়তো বা ভাবছেন এটা আবার কি ধরনের রেসিপি আর কেমনই বা নাম। হ্যাঁ, এটা বাতাসি চিকেন, কেন না, এটা বাতাসের গতিতেই তৈরি করা সম্ভব। হঠাৎ আসা কোনো মেহমানের জন্য বাতাসের গতিতে এটা একেবারে খুব সহজে তৈরি করে ফেলা সম্ভব। তো দেরি না করে চলুন শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এখানে মুরগির বুকের মাংসটা কেটে নিয়েছি একেবারে পাতলা চিকন চিকন করে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। রেড চিলি সসের রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দিব। এখন এখানে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আর দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা একটু কম। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ। এবার এখানে দেওয়া সবগুলো উপাদান আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং এর সাথে আরও অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এটা আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব এবং এটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটাকে আমি সম্পূর্ণভাবে মেখে নিয়েছি এবং এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমি এখানে একটা ছোটো সাইজের ডিম নিয়ে নিয়েছি এবং এর মাঝে সাদা গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে নিয়ে হাজির হয়েছি ঠিক 15 মিনিট পর, এবং সেই ফেটানো ডিম সাথে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো। আমি বিস্কুট গুঁড়ো ব্যবহার করছি চিকেনটাকে কোটিং করার জন্য। ম্যারিনেট করা চিকেন টুকরোগুলো আমি এক এক করে ডিমের মাঝে ডুবিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি যাতে চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা ডিমটা ঝরে যায়। এবার এটা সরাসরি আমি বিস্কুট গুঁড়োর মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো চিকেন টুকরো ডিমের মাঝে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মাঝে দিয়ে দেব এক এক করে, যাতে বিস্কুট গুঁড়োগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের গায়ে বিস্কুট গুঁড়োগুলো চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, এবং এক্সট্রা যে বিস্কুট গুঁড়োটা রয়েছে সেটাকে আমি ঝাঁকিয়ে ফেলে দেব। এবং চুলায় যে কড়াইটা বসিয়েছিলাম তেল তাতে গরম হয়ে গেছে, এবং আমি এক এক করে চিকেনগুলো এখানে দিয়ে দেব ভাজার জন্য। তো এভাবে আমি সবগুলো চিকেন এর মাঝে দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি বাদামি রং করে ভেজে নেব। তো এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা ট্রের মাঝে। এভাবে বাকি সবগুলো চিকেন আমি ভেজে একটা প্লেটের মাঝে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার বাতাসি চিকেন। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা সম্ভব। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। তো এটা আপনার জন্য হতে পারে বিকেলের চায়ের সাথে একটা নাস্তা, অথবা আপনার সন্তানের জন্য একটা টিফিন আইটেম, তাছাড়াও হতে পারে অনাগত কোনো আত্মীয়র জন্য এক অসাধারণ অতিথি আপ্যায়ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।